হ্যালো ফ্রেন্ড রাজ্যের সমস্ত স্কুলগুলোতে এবার নভেম্বর মাস থেকে শুরু হতে চলেছে ভিজিট অর্থাৎ সরকারি যে প্রকল্পগুলো আছে সেই সরকারি প্রকল্পগুলোর সঙ্গে সঙ্গে স্কুলের অন্যান্য যে বিষয় আছে সেই বিষয়গুলি সঠিকভাবে হচ্ছে কি না তার মনিটরিং করার জন্য একদম জোন ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ তৈরি করে শিডিউল তৈরি করে এবার জানিয়ে দেওয়া হল সমগ্র পশ্চিমবঙ্গকে দশটি জোনে ভাগ করা হয়েছে সে বিষয়টি আমরা পরে দেখাচ্ছি এবার স্কুলগুলোতে যে ভিজিট হবে এবং মনিটরিং হবে তার জন্য একটি অর্ডার প্রকাশিত হয় আঠাশ দশ দু হাজার বাইশ এবং ঠিক তার সঙ্গে সঙ্গেই অর্ডারের সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও জারি হয়ে যায় সেক্ষেত্রে বলা হলো যে প্রত্যেক ডিস্ট্রিক্টে যিনি জোনাল অফিসার হিসেবে অ্যাপয়েন্টেড হবেন তিনি মাসে দুদিন করে অবশ্য অবশ্যই সেই জোনের একটি ডিস্ট্রিক্টে থাকবেন সঙ্গে তার সঙ্গে একজন সহযোগিতায় অবশ্যই থাকবেন এবং সেই দুদিনে স্কুলগুলো যতটা সম্ভব স্কুলগুলো ভিজিট করবেন এবং ভিজিট করে সেক্ষেত্রে একদম পরিষ্কার করে উল্লেখ করা আছে যে মিড ডে মিল এস এস এ আই ইটিসি এবং এখানে কি বলা আছে যে ইমপ্লিমেন্টিং ম্যানি ইম্পর্ট্যান্ট স্কিম সেই স্কিমগুলোর মধ্যে সেগুলো আছে যেগুলো যে সমস্ত স্কুলগুলোর জন্য যে সমস্ত কাজগুলো করতে হয় এবং সেখান থেকে যে কাজগুলো উঠে আসে তার সমস্ত কিছু সঠিকভাবে হচ্ছে কি না তার জন্য মনিটরিং করা হবে এবং অফিসিয়ালি স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিভিস্ট্রিক্ট হিসাবে সেখানে লেভেলে কিছু লোক নিয়োগ করে সেখানে মনিটরিং চলবে এবার যে জোন ভিত্তিক করা হলো সেখানে দশ দশটি জোন আছে সেই দশটি জোনকে জোনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাকে দশটি জোনে ভাগ করে দেওয়া হয়েছে কলকাতা হাওড়া হুগলি মিলে একটি জোন নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদীয়া মিলে একটি জোন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একটি জোন পশ্চিম মেদিনী ব বর্ধমান বীরভূম একটি জোন দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর একটি পূর্ব বর্ধমান এটি একটি এক আলাদাই জোন হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একটি জোন মুর্শিদাবাদ মালদা একটি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর একটি জোন এবং এই দশটি জোনের কারা কারা সেই এর ক্ষেত্রে জোনাল অফিসার হবেন তা কিন্তু নেম হিসেবেই দেওয়া আছে এবং আইএস অফিসার এবং ডব্লিউ বি অফিসার যারা আছেন তাদেরকে সেই জোনাল অফিসার হিসেবে রিক্রুট করা হলো এবং সেখানে বেঙ্গল যে গভর্নমেন্টের অনুযায়ী সে ডিস্ট্রিক্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে যারা আছেন তাদের মধ্যে থেকে বিভিন্ন জনকে এই অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট অফিসার স্কুল এডুকেশন ডিরেক্টরের পক্ষ থেকে তাদেরকে নিয়োগ করা হয়েছে এবং তারা নভেম্বর মাস থেকেই মনিটরিং শুরু করবেন এরপর অনেকের অনেক ক্ষেত্রে এই প্রশ্ন হচ্ছে যে সমস্ত কিছু এই সমস্ত বিষয়গুলো যেভাবে উঠে আসছে তাতে শুধুমাত্র আমলাতান্ত্রিক একটি বিষয় উঠে আসছে এটি কিন্তু অনেক অভিযোগ করেছেন অনেক সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ